Assalamualaikum warahmatullahi taala wabarakatuh. Innal hamda wa thana lillahi tabaraka wa taala wassalatu wassalamu ala nabi sallallahu taala alaihi wasallam wa ala alihi wa ashabihi ajma'in. সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখানে অবস্থান করছেন, এই মাগফিরাতের সময়, মাহে রমজানের এই সুন্দর সময়, আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের নিয়ে অনুষ্ঠান ফুটিকে আলোকিত রমাদান, পাওয়ার্ড বাই ইউনিয়ন ফ্যান। অনুষ্ঠানে আমি পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো মাওলানা ফখরুল আশিকী। আমরা চেষ্টা করব প্রতি পর্বের মতো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে। আজকের আলোচনার বিষয় নবী প্রেম ইমানের দাবি। আর এই সম্পর্কে আলোচনা করতে এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের সমাধান দিতে ইতিমধ্যেই একুশের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক চিন্তাবিদ। চলুন শুরুতেই তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন প্রথমেই মাওলানা জাফরউদ্দিন মোহাম্মদ আব্দুল মুনিম, অধ্যক্ষ জালালপুর জালালিয়া আলিয়া মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এছাড়া আমাদের সাথে আজও রয়েছেন একজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক চিন্তাবিদ, রয়েছেন মাওলানা মোহাম্মদ মোর্শেদ আলম সালেহী, খতিব শাহজাদপুর জামে মসজিদ গুলশান ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন এই অনুষ্ঠানের এই বিষয়ের বাইরেও। 8189925 8199926 ও 8189910 পর্যন্ত যে কোনো প্রশ্ন ইনশাআল্লাহ। চলুন আজকের নির্ধারিত বিষয়ে অতীত মহোদয়দের সাথে কথা বলি। ভালো আছেন আপনারা? মাশাআল্লাহ, এই রমজান এলো এলো, আবার চলে যাচ্ছে, এখন মাগফিরাতের সময়। আল্লাহ পাক আমাদের ভাগ্যে কি লিখেছেন জানি না, কারণ সেই হাদিসের কথাই কি মনে পড়ে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির মাহে রমজান পেল অথচ তার গুনাহ মাফ করাতে পারলো না, তার উপর আল্লাহ লানত করুক। আমরা চাই না আল্লাহ পাকের সেই হাদিস আমাদের উপর আসুক। তো শুরুতেই আজকের অন্যতম অতিথি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আজকের বিষয় নবী প্রেমী ইমানের দাবি। এই যে নবী প্রেম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশিক হওয়া, এই বিষয়টি যদি কোরআন এবং হাদিসের আলোকে আপনি বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। والذين آمنوا أشد حبا لله، صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ما شاء الله، ধন্যবাদ আপনাকে এই সুন্দর বিষয় উপস্থাপনের জন্য। নবী প্রেম ইমানের সাথে এর যে সম্পর্ক, এটা আলোচনায় নিয়ে আসা আজকে এখনকার সময়ের দাবি, শ্রেষ্ঠ সময়ের শ্রেষ্ঠ দাবি, শ্রেষ্ঠ সময়ের শ্রেষ্ঠ দাবি। তো নবী প্রেম বলতে কি বোঝায়? এখানে মহব্বত, হুব্বে রসুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অন্তরের যে টান। একজন মানুষ যে কোনো বিষয়ে ভালোবাসে বিভিন্ন কারণে। আমরা ডক্টর খলিল ইব্রাহিম সাহেবের একটা লেখার দিকে যদি চাই, মদিনা শরীফের বিশিষ্ট একজন গবেষক, তিনি মহব্বত বিষয়টাকে বিভিন্নভাবে উপস্থাপন ডেফিনেশন করেছেন, বা কী কী কারণে কোনো জিনিসের প্রতি বা কোনো ব্যক্তির প্রতি মানুষের মহব্বত হইতে পারে। তিনি 8টা বিষয় এখানে উপস্থাপন করেছেন এবং সর্বশেষ তিনি যে বিষয়টা দেখিয়েছেন যে এই যতগুলো কারণ কোনো বস্তু বা ব্যক্তিকে ভালোবাসার জন্য থাকতে পারে, সবগুলো কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে। সুতরাং নবীজিকে মহব্বত করা এটা ইমানের দাবি, তা অবশ্যই। একজন ইমানদার সকল হুসনুল যে আখলাক এবং যে ভালোবাসার যে যোগ্যতা, সেইটুকু পুরোপুরি আমার রাসূলের পক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হুসনুল আখলাক বলেন কাউকে উপকার প্রদান করা, সৌন্দর্যের দিক থেকে, সব দিক থেকে। তিনি 8টা বিষয় উল্লেখ করেছেন যে আকর্ষণ কারণে আকর্ষণ বৃদ্ধি পায়, আকর্ষণ সৃষ্টি হয়। যে সবগুলো কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পুঙ্খানুপুঙ্খ রূপে বিদ্যমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি শুনবো আপনার কাছে আরো কথা। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমার হাজবেন্ডের কাছে 5 লক্ষ টাকা আছে। এখন ওই টাকাটা একজন দিচ্ছে, সে প্রত্যেক মাসে আমাদেরকে 10,000 টাকা করে দেয়। ওই টাকাটা আমার সাংসারিক খরচ হয়ে যায়। এখন ওই টাকাটার উপর জাকাত আসবে কিনা, একটা হলো এই, আর একটা হলো ধন্যবাদ, খুব চমৎকার প্রশ্ন করেছেন ডক্টর সালেহী। আপনি যদি প্রশ্ন উত্তর দিতেন।
জি ধন্যবাদ আমার বোনকে অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন, আশা করি আপনি উত্তর পেয়ে যথাযথ ব্যবস্থা নেবেন। এটার ও দুটি প্রশ্ন করেছেন, সর্বপ্রথম হচ্ছে যে উনি 5 লক্ষ টাকা যে কোনো জায়গায় ব্যবসায় দিয়েছেন, 10,000 টাকা প্রতি মাসে দিচ্ছেন, তবে এখানে আমি বোনকে একটি বিষয় বলবো যে এটা যদি ফিক্সড করে ফেলেন টাকার মাধ্যমে টাকা, এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত হয়, আর যদি এমনটি হয় যে আপনি দিয়েছেন সেই খুশি মনে আপনাকে দিচ্ছে, তাহলে সুদের লাভ এবং লস এই দুটোই যদি যেটাকে বলা হয় লাভ ক্ষতির ভিত্তিতে, যদি সেটা না হয়, যদি ক্লিয়ার আপনি ফিক্স করে ফেলেন 10,000 টাকা প্রতি মাসে আপনাকে দিবে, তাহলে অবশ্যই সেটা সুদের অন্তর্ভুক্ত। আর আর সুদের বিষয় তো জানেন, সেটা হচ্ছে জঘন্যতম গুনাহ, এবং সেটা যে মাকে নেকা করা এবং ব্যভিচার করা, হেফাজত করুক যে এই একটি। আরেকটি বলছেন তিনি যে হয়তো ডিপিএস করেছেন বা এফডিএ করেছেন তিনি 5 লক্ষ টাকা 3 মাসের মেয়াদে, 3 মাসের করুক বা যে মেয়াদেই করুক, সেটা তার সাংসারিক খরচের পরই সে সেখানে ব্যাংকে রেখেছেন, প্রয়োজনীয় বিষয়ের পরে যে তিনি রেখেছেন, এটা ইসলামের বিধান হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে 60,000 থেকে 65,000 টাকা কারো মালিকানা যদি থাকে তাকে শতকরা 2.5 টাকা করে তার জাকাত দিতে হবে। আমার বোন যে প্রশ্ন করেছেন 2,500 টাকা দিতে হবে, আপনার যে 3 মাসে রাখেন আর যেভাবেই রাখেন, যদি 1 বছর আপনার মালিকানায় সেটা থেকে থাকে 60,000 থেকে 65,000 টাকা, তাহলে অবশ্যই আপনার জাকাত দিতে হবে। মানে এক কথায় জাকাত দিতে হবে, যেহেতু 5 লক্ষ টাকা এখন আর 1 বছরের প্রয়োজন নেই, সে যেহেতু মালিক হয়েছে অবশ্যই তার জাকাত দিতে হবে এই টাকা। জি খুব চমৎকার কি কথা বলেছেন, আমরা আলোচনা আবার ফিরে আসবো, তবে তার আগে নিচ্ছি বিরতি। সুপ্রিয় দর্শক মন্ডলী, খুব চমৎকার একটি বিষয় আমরা আলোচনা করছিলাম, আলোচনা চলতে থাকবে, তবে এখন নিচ্ছি বিরতি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ফ্রুটিকা আলোকিত রমাদান, পাওয়ার্ড বাই ইউনিয়ন ফ্যান, এবং আলোচনা করছিলাম একটি চমৎকার বিষয় নিয়ে, নবী প্রেম ইমানের দাবি। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। ডক্টর সালেহ, এবার আপনাকে দিয়ে শুরু করব। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নবী প্রেমের কথা বলা হচ্ছিল, কিন্তু আবার সাথে আছে ইমানের দাবি। আমরা তো জানি ইমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো ইমানের সাথে নবী প্রেমের কি যোগসূত্র আছে যদি আপনি বলতেন? ইন্নাল হামদু ওয়া সানা লি ওয়াজিল্লা আল্লাজি জামা'না ফি হাযিহিল হাফলাতিল মুবারাকা ওয়া সলাতু ওয়া সালাম আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলি ওয়া সাহবি আজমাইন। ধন্যবাদ সুযোগ্য উপস্থাপক, সত্যিকারই আজকে এমন একটি বিষয়ে অবতারণা করেছেন যে বিষয়টি আমাদের প্রাণের দাবি। যেহেতু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম যদি দুনিয়াতে না আসতেন, আজকের এই সুন্দর পরিবেশ, আজকের এই ইসলাম, আজকের এই ডিজিটালাইজ যে আমরা এই প্রচার মাধ্যম, এসব কিছুই হতো না, মানে আল্লাহ রাসূল সাল্লাম না আসলে কোনো এসব কিছুই হতো না। আলোচনা শুনবো আপনার কাছ থেকে, আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আমার বয়স 25, এর আগে আমি নামাজ রোজা খুব কম করি, এখন আমি পরিপূর্ণ ইসলামে ঢুকতে চাই। মাশাআল্লাহ। যে নামাজ রোজা গুলো আমি পড়ি নাই সেগুলোর জন্য এখন আমার কি করতে হবে? চমৎকার প্রশ্ন করেছেন, আমার মনে হয় উনি অমৃতা যা যে বিষয়ে এই বিষয়ে প্রশ্ন করেছেন, আমরা যেন তাকে হতাশ না করি যদি আপনি বলতেন। জি ভাই, আপনি সত্যিকারই প্রশ্ন করেছেন মমিন সিং থেকে, আমি সেটা শুনেছি। তো আসলে এই মুহূর্তে আমাদের প্রয়োজন যে আপনি যে যৌবনের তারণায় হয়তো ব্যস্ততায় পারেন নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস মনে পড়ে গেল, আবু হুরায়রাহ তাআলা থেকে হাদিস খানা বর্ণিত বুখারী শরীফের হাদিস, যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে আল্লাহর আরশের সায়াতে আশ্রয় দিবেন। তন্মধ্যে থেকে একজন হচ্ছে শাবুন নাসাবি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবন কালটা ইবাদতের, নামাজ রোজা ইসলামের ধর্মীয় অনুভূতির ভিতরেই ছিল। তো আপনি আপনি হয়তো পারেন নাই থাকতে, কিন্তু এখনও 25 বছর খুব আহামরি বয়স হয়নি আপনার, যুবক অবস্থায় যেহেতু আছেন সেহেতু আপনার এখনও সময় আছে। আপনি পেছনের নামাজগুলো অবশ্যই মসজিদে যখন একটু আগে যাবেন নিয়ত করবেন যে আমি জোহরের নামাজ কাজা আদায় কাজার যে বিষয়টি, আপনি ফরজ যে নামাজগুলো সেগুলো আপনি আদায় করবেন। বিভিন্ন সময় হারাম ওয়াক্ত ব্যতীত যখন সূর্য ওঠে আর যখন মাথার বরাবর থাকে আর অস্ত যায়,
এই তিন ওয়াক্ত ব্যতীত আর বাকি যে কোনো সময় আপনি নিয়ত করে করে ফজরের নামাজের আমি 4 রাকাত নামাজ পড়তেছি, জোহরের নামাজের আমি 10 রাকাত নামাজ পড়তেছি, আসরের 4 রাকাত ফরজ পড়তেছি, মাগরিবের আমি 5 রাকাত, তার হতাশ হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই, আল্লাহ তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এন্ড আল্লাহ পাকই তো কি ক্ষমাশীল, গুনাহ হবে ক্ষমা করবেন, কাজেই আপনি আল্লাহর কাছে তাওবাতুন নাসুয়া করেন যে আমি আর এই নামাজ জীবনে বাদ দিব না, অবশ্যই আল্লাহ তাআলা তওবা কবুল করেন, আর আপনি উমরের কাজাগুলো যেভাবে নিয়ত আছে কাজার নিয়ত করে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। চমৎকার ইনশাআল্লাহ। আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো স্যার, সম্মানিত অতিথির কাছে আমার বিনীত প্রশ্ন যে নবী প্রেম বলতে আহলে বায়াত সহ উম্মাহাতুল মুমিনীনদের প্রতি ভালোবাসা বোঝায় কিনা, আর নবী প্রেমের সাথে সাথে আমাদের এই বিষয়গুলো স্মরণ করা উচিত কিনা, যেমন আজকে রাতে 17ই রমজান মাগরিবের পরপরই শুরু হবে, আগামীকাল বদর প্রান্তরের সেই ঘটনা, বদর দিবস, 17 রমজান রাতে সারা রাত কেটেছেন, এই রাতেও আমাদের সেই স্মরণে কিছু নফল নামাজ বংশধর যারা রয়েছেন, পাশাপাশি আবার এই কথাও বলছিলেন যে বদর দিবস আগামীকাল, তো তাদের স্মরণেও কি আমরা নামাজ পড়বো কিনা এই বিষয়টি আর কি বলছিলেন। আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহলে বাইত কে মহব্বতের ব্যাপারে উম্মতের সামনে অনেক গুরুত্ব দেখায় আলোচনা করেছেন, এবং নবীজি হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন মাসালু আহলে বাইতি কাসাফিনাতি নূহ মার রাকিবাহা নাজা ওয়ামান তাখাল্লাফা আনহা গরক। মাশাআল্লাহ। আল্লাহ রাসূল এই হাদিস শরীফের মাধ্যমে আহলে বাইতের সাথে থাকা, তাদেরকে অন্তর দিয়ে গ্রহণ করে তাদের অনুসরণ করে পথ চলা, এই তাকিদটাই উম্মতের সামনে তুলে ধরেছে। মানে আহলে বাইতকেও ভালোবাসতে হবে। মোতার আপনার সাথে অনুবাদটা, হাদিসের অনুবাদটা হচ্ছে যে যে আমার আহলে বাইতের অবস্থানটা হচ্ছে যেমন নূহ আলাইহিস সালামের সফিনার মতো, সফিনা যেমন নূহ আলাইহিস সালামের তরীতে উঠেছিলেন প্রত্যেক জাতি থেকে যারা উঠেছিলেন, তারা নাজাত বলেছেন যে ইয়া আল্লাহ এই তরিটাই হচ্ছে আমার আহলে, এবং আল্লাহ রাসূল এইভাবে বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলছেন তালিয়া আলী, আলী আসলেন, ফাতেমা তো জোহরা আসলেন, একই চাদরের নিচে বসে বললেন ইয়া আল্লাহ এ হচ্ছে আমার, হ্যাঁ বলে আল্লাহুম্মা হাউলাই আহলি, এটা হচ্ছে আমার আল্লাহ, এরই হচ্ছে আমার ইনশাআল্লাহ। আমরা আলো আলোচনা শুনবো, আরেকটি প্রশ্নের উত্তর অবশ্যই কি দেব তা হচ্ছে ব্রেকের পরে ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আলোচনা চলছে নবী প্রেম, এই সময়ের আমাদের দাবি যেটা ঈমানের অন্যতম অংশ, আলোচনা চলতে থাকবে, তবে নিচ্ছে বিরতি, আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আবারও ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন ফ্রুটিকা আলোকিত রমাদান পাওয়ার্ড বাই ইউনিয়ন ফ্যান, আলোচনা করছিলাম নবী প্রেম ইমানের দাবি এই নিয়ে। চলুন আমরা আবার আলোচনায় ফিরে যাই। ডক্টর সালেহী, আমি আপনাকে শুরুতেই যে মানে প্রশ্ন করেছিলাম যে নবী প্রেমের সাথে এই যে ইমানের কি সম্পর্ক, শুনবো ইনশাল্লাহ। আমাদের সাথে একজন দর্শক রয়েছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি সাধারণপুর থেকে বলছিলাম। জি বলুন। আমার নাম মাসুদ, আমি ওই জায়গার সম্বন্ধে একটা প্রশ্ন করবো আর কি। জি, আমার এই শেয়ার কিনছিলাম আমি 3,94,000 টাকার, এখন এটা বর্তমান মূল্য আছে 1,00,000 টাকা। জি, এখন এটার এই জায়গার কি আমাকে জায়গা দিতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে, খুব সংক্ষেপে তার উত্তর যদি আপনাকে দিতে। জি ভাই, ধন্যবাদ আপনাকে। আপনি শেয়ার যে দামে কিনেছেন, আপনার ওই হিসাব না করে বর্তমান প্রেক্ষাপটে আপনার কাছে যে মূল্য আছে সেই মূল্য হিসাব করে আপনার জাকাত দিতে হবে, যে সেটা বর্তমান প্রেক্ষাপটে আপনার হিসাব করে 1,00,000। উনি বলেছেন যে 1,00,000 প্লাস ওনার কাছে আছে, তাহলে আমরা তো জানি যে 65,000 আর 1,000 টাকা, 1,00,000 টাকা আর 1,000 টাকা করে আপনি জাকাত দিয়ে দিবেন। আপনি যে প্রশ্ন করেছেন যে কালেমার সাথে অর্থাৎ ইমানের সাথে নবী প্রেমের কি সম্পর্ক, আমি এটা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত দিয়ে বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। মাশাআল্লাহ। এ থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা বলেন, হে বন্ধু আপনি বলুন যে যদি আল্লাহর প্রতি তোমাদের ভালোবাসা পেতে, আল্লাহর প্রতি পরিপক্ক ইমান যদি তোমাদের আনতেই হয়, আল্লাহকে খুশি যদি করতে, আল্লাহর ভালোবাসা তোমার যদি অর্জন করতে হয়, ফাত্তাবিউনি
যাতে আপনার উম্মতরা আপনার অনুসরণ করে, যদি আপনার অনুসরণ করে তাহলে ইহুবিকুমুল্লাহ আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে এবং ওয়াগফিরুলকুম যুনুবাকুম এর প্রতিফল হিসাবে আমি আল্লাহ আপনার উম্মতের জিন্দিগানের গুনাহগাতা মাফ করে দিব এবং আমাকে সদা সর্বদাই তারা ক্ষমাকারী হিসাবেই পাবেন। তাহলে বোঝা গেল আমার নবীর অনুসরণ করলে, নবীকে ভালোবাসলে আল্লাহর প্রতি প্রকৃত ঈমান আনা, আল্লাহর প্রতি প্রকৃত ঈমান আনার পূর্ব শর্ত হচ্ছে নবী প্রেম। এবং এমন দেখেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে সুন্দর মিল রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যতগুলো অক্ষর রয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে ততগুলো অক্ষর রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নকতা নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নকতা নেই, এবং আরশে আজিমের প্রত্যেকটি খুঁটির মধ্যে স্পষ্ট লেখা আছে। যেমনিভাবে আদম আলাইহিসসালাম তার সন্তান শীস আলাইহিসসালামকে লক্ষ্য করে বলছেন, আইয়ুব বুনাইয়া আনতা খলিফাত মিন বাদি ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাসকুর বি জামবি ইসমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফা ইন্নী রাআইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশ। হে শীস, যখনই তুমি আল্লাহর নাম স্মরণ করবে সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম স্মরণ করবে, কারণ আমি দেখেছি আরশে আজিমের প্রত্যেকটি খুঁটির মধ্যে আল্লাহর নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। মানে কি ভালোবাসা যে তাদের মানে এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে কিন্তু ঈমান হবে না। ধন্যবাদ, খুব চমৎকার কি বলছিলেন, যেমনটি আপনার কাছ থেকে শুনতে চাইবো যে তাহলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি প্রতি ভালোবাসাই যদি হয় ঈমান, এবং সেই ঈমানটা সাহাবা আজমাইনগণ থেকে আমরা কিভাবে কি পেয়ে থাকি? ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম তাদের প্রাণের চাইতে বেশি মহব্বত করতেন, তাদের সাহাবায়ে কেরাম তাদের জীবনের বিভিন্ন ঘটনার মাধ্যমে জগৎবাসীর সামনে প্রমাণটা রেখে গিয়েছেন। যেমন তো নবী প্রেম, নবীর সাথে মহব্বত থাকলে থাকাটা যেমন দরকার এবং আখেরাতের নাজাতের জন্যে এটা কতটুকু ফলপ্রসূ সবচেয়ে নির্ভরশীল, এটা থাকতেই হবে। তো একজন সাহাবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে হাজির হয়েছেন, হাজির হয়ে তিনি প্রশ্ন করলেন, কখন কিয়ামত সংঘটিত? মাতাসা ইয়া রাসূলুল্লাহ, মাতাসা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ নবী প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, মা আদাত্তালাহা, কিয়ামতের প্রশ্ন করছো, তুমি কিয়ামতের জন্য কি আগে প্রস্তুতি নিয়েছ? তখন সেই সাহাবি জবাব দিলেন যে মা আদাত্তুলহা কাসীরাম মিন সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহু আকবার! রাসূলুল্লাহ, কিয়ামতের প্রস্তুতি হিসেবে অনেক বেশি বেশি নামাজ আমি আদায় করতে পারি নাই, অনেক বেশি বেশি রোজা আমি রাখতে পারি নাই, কিন্তু একটা বিষয় আমার মধ্যে আছে যেটা কিয়ামতের প্রস্তুতি হিসেবে আমি মনে করি, সেটা হলো আমি আল্লাহ এবং তার হাবিবকে মহব্বত করি, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আমার মধ্যে আছে। মাশাআল্লাহ! তাহলে এটা প্রমাণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরের ভালোবাসাটা থাকতে হবে এত বেশি যে নামাজ এবং রোজা তো হবেই, কিন্তু ভালোবাসার সাথে যদি না থাকে তাহলে সে নামাজ রোজা কোনো কাজে আসবে না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকেও। ইনশাআল্লাহ আরও কোনো একদিন অবশ্যই কোনো একটি বিষয় আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আলোচনা চলেছে আজকে যে বিষয় নিয়ে, নবী প্রেম ইমানের দাবি। আশা করি নবী প্রেম যদি আপনার মধ্যে না থাকে তাহলে কোনো আমল, কোনো আখলাক আপনার কবুল হবে না, যতক্ষণ না আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তানের চেয়ে, বাবা মার চেয়ে, সম্পদের চেয়ে ভালো না বাসবেন। এই মেসেজটুকু আপনাদের কাছে রইল। আগামীকাল ঠিক এই সময় আমরা আবার ফিরে আসবো, থাকবে একটি ভিন্ন বিষয়, থাকবেন দুজন ভিন্ন অতিথি, সৎ কাজের সঙ্গে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।